নতুন বছরকে স্বাগত জানাতে সারা দেশেই উৎসবে মেতে ওঠে বাঙালি। নেচে গেয়ে চলে আনুষ্ঠানিকতা। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। মাদারীপুরে বর্ষবরণ উপলক্ষে লেকের পাড়ে বৈশাখী মেলার আয়োজনে ভিড় জমায় সব শ্রেণী পেশার মানুষ। দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উদীচীর আয়োজনে অনুষ্ঠিত হয় প্রভাতী অনুষ্ঠান। ফরিদপুরের স্বাধীনতা মঞ্চে আবৃত্তি ও গান সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা হয়। পাবনায় ঐতিহ্যবাহী হাজরা খেলা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলের প্রশাসনের উদ্যোগে প্রায় অর্ধ লক্ষ মানুষকে পান্তা খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বরগুনার শিমুলতলায় সঙ্গীতানুষ্ঠান ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বৈশাখী মেলা। নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রার পর বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু আনন্দ মেলা। মৌলভীবাজারে অনুশীল চক্রের আয়োজনে সমবেত কণ্ঠে আগমনী সঙ্গীতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। গাজীপুরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নড়াইলে হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হাডুডু, ঘুড়ি ওড়ানো ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। এছাড়া ছিল আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। নরসিংদীতে বাউল গান ও যাত্রাপালা সহ বাংলা সংস্কৃতির আয়োজন চলে সারাদিন। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে সবার মাঝে ছড়িয়ে যাক সম্প্রীতির বার্তা, এটির প্রত্যাশা। রাশিদুল আলম রাসেল, একুশে টেলিভিশন।